আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী উইগুর মুসলিম সম্প্রদায় অধ্যুষিত চীনের জিনজিয়াং প্রদেশে উৎপাদিত তুলা থেকে পণ্য তৈরির উপর বেশ কিছুদিন ধরে নিষেধাজ্ঞা জারি রয়েছে যুক্তরাষ্ট্রের। বিশেষ করে স্থানীয় বাসিন্দাদের জোরপূর্বক শ্রমে নিযুক্ত করার অভিযোগ রয়েছে চীনের বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ে ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো পণ্যে জিনজিয়াং প্রদেশের কাঁচামাল ব্যবহারের সত্যতা পাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়। প্রায় ১০০ কোটি মার্কিন ডলার মূল্যের ৩৬০০টি চালান পরীক্ষা করেছে যুক্তরাষ্ট্র। আমাদের দেশে এটার একটা ইম্প্যাক্ট তো আসবেই, কারণ যেহেতু অ্যাডিডাস নাইকের মতো বড় বড় ব্র্যান্ডগুলো ওরা কিছু অর্ডার কমিয়েছে, ক্রয়াদেশ কমিয়েছে তাদের প্রতি, তো তারা অল্টারনেট হিসেবে তো মাল নেওয়ার জন্য বাংলাদেশের কাছে আসবেই। নানা সুযোগ সুবিধার কারণে বিশ্বের সব দামি ব্র্যান্ডের পণ্য তুলনামূলক বেশি উৎপাদন হয় ভিয়েতনামে। এর মধ্যে ভিয়েতনাম থেকে নাইকি অন্তত ২৬% এবং এডিডাস ১৬% পণ্য কিনে। এই অবস্থায় ভিয়েতনামের উপর নিষেধাজ্ঞায় পণ্য রপ্তানির সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের। কেনাকাটায় ১০০% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ওদের যদি অর্ডার যদি কমে যায় তাহলে অবভিয়াসলি অর্ডারগুলো আমাদের দিকে টার্ন করবে। আমরাও চাই যাতে আমরা এই ভুলটা না করি, আমরা ওই পথে না করি। আমরা যতটুকুই দরকার আমরা এখন বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কমপ্লায়েন্স মেনটেন করে যাতে ওদের ওই সুযোগটা যাতে আমরা হাতছাড়া না করি। ভিয়েতনামে যেসব ফ্যাসিলিটি নিয়ে কাজ করে বাংলাদেশে তারা যথেষ্ট পরিমাণ কাজ করার সুযোগ আছে, বিভিন্ন ফ্যাক্টরি আছে। এদিকে ভিয়েতনামের মতো নিষেধাজ্ঞার জটিলতা এড়াতে চীনা কাঁচামাল ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হতে কারখানা মালিকদের মৌখিক সতর্কবার্তা দিয়েছে BGMEA এবং BKMEA। অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে চীনের কালো তালিকাভুক্ত অঞ্চলের কাঁচামাল ব্যবহার হয়নি এমন প্রত্যয়নপত্র পাঠানো বাধ্যতামূলক। যে কারণে এম্বার্গো দিয়েছে বাংলাদেশের জন্য, সেই কারণে এম্বার্গো না আসে সেজন্য আমরা বিজিমির পক্ষ থেকে, বিকিমির পক্ষ থেকে, আমরা মালিক পক্ষ সচেতন আছি। ২০২১-২২ অর্থ বছরে বাংলাদেশ ৪৬ বিলিয়ন মার্কিন ডলার গার্মেন্টস পণ্য রপ্তানি করে ভিয়েতনামকে টপকিয়ে দ্বিতীয় স্থানে ফিরে আসে। তবে ভিয়েতনামের সাথে বাংলাদেশের রপ্তানি আয়ের ব্যবধান মাত্র ১-২ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বে তৈরি পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে চীন, আর দু নম্বরের জন্য দীর্ঘদিন ধরে প্রতিযোগিতা করছে বাংলাদেশ ও ভিয়েতনাম। এখন যেহেতু ভিয়েতনাম নিষেধাজ্ঞার কবলে পড়েছে, তাই সময় হয়েছে বাংলাদেশের জোর কদমে এগিয়ে চলা, আর তার জন্য প্রয়োজন সরকারের সহযোগিতা, এমনটি বলছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ।